কবির জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও ময়মনসিংহ নানা আয়োজনে পালন করা হচ্ছে জাতীয় কবির জন্মবার্ষিকী। বলো উন্নত মমশির, বাংলা সাহিত্যের কাব্যভুবনে ধূমকেতুর মতো যার আবির্ভাব, যার দীপ্ত ছটায় উদ্ভাসিত বাঙালির মন ও মনন, তিনি উপনিবেশিকতা, দারিদ্র আর ধর্মীয় কুপমণ্ডুকতার বিরুদ্ধে আজন্ম লড়াই করে দিয়ে গেছেন অনেক কিছু। কিন্তু দীর্ঘদিন নির্বাক থেকে আপন ভুবনে একরাশ ক্ষোভ নিয়ে একাকী নিঃসঙ্গ বিচরণ করে ফিরে গেছেন রিক্ত হাতে বিশ্ববিধাত্রীর। বিদ্রোহী কবির জন্মবার্ষিকীতে সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কবির মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসেন অগণিত ভক্ত। কখনো বিদ্রোহী কবিতা, আবার কখনো সাম্যের গানে তাকে স্মরণ করা হয়। তবে বর্তমান সময়ের সামাজিক অস্থিরতা ও নারী নির্যাতনের যে চিত্র ফুটে উঠেছে, কবির স্বজন ও অনুসারীরা খানিকটা আক্ষেপ ও ক্ষোভ নিয়ে বিদ্রোহী কবির চেতনা লালনের কথা বলেন। নজরুলের যে অসাম্প্রদায়িক চেতনাটা, এই মুহূর্তে নজরুলের এই অসাম্প্রদায়িক চিন্তা চেতনাটা আমাদের দেশের ধারণ করাটা খুবই জরুরি। একসাথে হয়ে আমরা কাজটা করতে হবে, কারণ আমাদের জাতীয় কবি উনার যে মানুষ হিসেবে মানুষকে গণ্য করার যে মানুষ মন মানসিকতা, সেটা আমাদের সর্বপ্রথম গ্রহণ করা উচিত। সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক গোষ্ঠীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিভেদ, বৈষম্য, অসত্য ও অসাম্যের কথা ভুলে ঐক্যবদ্ধ হয়ে সমাজ বিনির্মাণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বিশিষ্টজনরা। আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য রাজনীতির নামে জ্বালাও পড়া হচ্ছে, সেই রকম পরিস্থিতিতেও কিন্তু নজরুলকে আমাদের প্রয়োজন। তার যে আন্দোলন, তার কবিতা, গান এবং ছোট গল্প এবং উপন্যাসের মাধ্যমে সেসব কিছু ছিল স্বৈরাচারের বিরুদ্ধে। বাংলা সাহিত্যে আমাদের জীবনে নজরুলের অবদানে শেষ নেই, কিন্তু আমাদেরও কিন্তু দেখাতে হবে যে নজরুলের জন্য আমরা কি করছি, আমরা কি করতে পারছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত আছেন কবি নজরুল। জন্মজয়ন্তীতে কবির অন্তিম শ্রদ্ধা ছেয়ে যায় অগণিত অনুরাগীর শ্রদ্ধা ও ভালোবাসার ফুলে। তানিম আহমেদ, News 9, ঢাকা। কবি নজরুল একদিকে যেমন ছিলেন বিদ্রোহী সংগ্রামী, অন্যদিকে ছিলেন প্রেমের বুলবুল, শান্তির বার্তাবাহক। সমাজের নানা অন্যায়, অত্যাচার আর শোষণের বিরুদ্ধে সবসময় সরব ছিলেন তিনি। সাম্প্রতিক সময়ের প্রেক্ষাপটে আমূল বিদ্রোহী এই কবির সৃষ্টি খুব বেশি প্রাসঙ্গিক বলে মনে করে নজরুল প্রেমীরা। জানান, বর্তমানে নুয়ে পড়া মানবিকতায় নজরুলের সৃষ্টি হতে পারে বড় আশ্রয় আর বলিষ্ঠ প্রতিবাদ। তনিমা ইসলামের রিপোর্ট। বাংলা সাহিত্যে একাধারে যা সৃষ্টিতে আছে যৌবনের জয়গান, শোষণ অন্যায়ের বিরুদ্ধে বজ্র প্রতিবাদ আর মানব প্রেম, তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। 116তম জন্মদিনেও যার সৃষ্টি আজও সমগ্র বিশ্বের আত্মমানবতার মুক্তির অকুতোভয় দিশারি। তারুণ্যদীপ্ত যৌবনের কবি, প্রেমের কবি নজরুলকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল এই লেখক ও গবেষকের। বললেন সাম্যবাদী আমূল বিদ্রোহী এই কবিকে দেখার অভিজ্ঞতার কথা। আমি যতবারই দেখেছি ততবারই মনে হয়েছে যে এই মানুষটার ভেতরে যে আগুন, সেটা কোথায়? তার বড় বড় চোখ, তিনি তাকাচ্ছেন, দেখছেন, এটা আসলে উপলব্ধির বিষয়, প্রকাশ করার বিষয় নয়। তার মতে বাংলার নবজাগরণ আন্দোলন, বিদ্রোহে, বিপ্লবে নজরুল আজন্মের প্রেরণা। বর্তমানে ধর্মান্ধতা, সহিংসতা আর অত্যাচারের বিরুদ্ধে নজরুলের সৃষ্টি হতে পারে প্রতিবাদের এক অন্যতম আশ্রয়। ধর্মীয় বিষয় দিয়ে, রাজনৈতিক বিষয় দিয়ে, সামাজিক অন্যায়, অত্যাচার, এইগুলো আমাদেরকে যে কোথায় নিয়ে যাচ্ছে, তিনি মানুষকে মানুষের পথে, শান্তির পথে নিয়ে আসার কথা বলেছেন। নজরুলের শিল্প সাধনা ছিল মাত্র 22 বছরের। এ সময় তিনি গান রচনা করেছেন প্রায় 5000 আর রাগ রাগিণী সৃষ্টি করেছেন 18টি। একজন শিল্পীর সৃষ্টিতে একই সাথে বিষয়, বৈচিত্র্য, শব্দ আর সুরে এত ভিন্নতা খুব কমই মেলে বলে মনে করেন এই নজরুল সঙ্গীত শিল্পী। বাণীকে এমন একটা মাত্রায় তিনি উত্তীর্ণ করেছেন তার সুরকে দিয়ে, যেটা বহু বড় সুরকারের পক্ষে ভেবে ওঠাই কঠিন। ধর্মীয় গান করেছেন, সেটা হিন্দু ধর্মের গানও আছে, ইসলামী গানও প্রচুর আছে, কিন্তু এই ধর্মের বাতাবরণে মানুষ যে আসলে মানবতাকে ধারণ করে, সেটি তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। নজরুল মানবতার কবি, সকল নিপীড়িত, অধিকার বঞ্চিত, মানবিক বোধ সম্পন্ন উদার চিত্তের মানুষের কবি। তাই বর্তমান প্রজন্মের নজরুলকে বেশি করে প্রয়োজন বলে মনে করেন এ যুগের সচেতন মানুষেরা। তনিমা ইসলাম, News 9, ঢাকা।